আসলে আমরা আজকে সকাল থেকে পাইকারি বাজারে ছিলাম এবং সকাল থেকে জানাচ্ছিলাম যে প্রত্যেকটি কাঁচা যে তরি তরকারি আছে সেগুলোর দাম গত প্রায় চার থেকে ছয় দিনের ব্যবধানে দশ টাকা বিশ টাকা এমনও আছে যে সত্তর টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে আমরা এই মুহুর্তে আছি আসলে খুচরা বাজারে এসেছি যে এই জায়গার আসলে বাজার দর কেমন এখানে এসে যেটি আমরা দেখলাম যে প্রতি কেজি বেগুন এখানে আসলে বিক্রি হচ্ছে ষাট টাকায় যেটি আসলে তারা কিনেছে পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতি কেজিতে দশ টাকা লাভ করছে তারা করলা বিক্রি হচ্ছে আশি টাকা আমরা যদিও বা পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে পাইকারি বাজারে দেখেছিলাম এখানে কচু বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি যেটি আমরা দেখেছি বাহান্ন টাকা কেজি পাইকারি বাজারে ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে চল্লিশ টাকা যেটি আমরা দেখেছি পঁয়ত্রিশ টাকায় পাইকারি বাজারে দেখেছিলাম এবং কাঁচামরিচ এই কাঁচামরিচ এখানে বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কেজি পাইকারি বাজারে দুইশো পঞ্চাশ টাকায় এই কাঁচামরিচ গত থেকে দিন আগে ছিল কিন্তু আজকে খেতে হচ্ছে সাধারণ যারা ক্রেতা আছেন তারা আসলে গত কয়েকদিন আমরা দেখেছি যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু এই বাজার মনিটরিং করেছে এবং যেখানে তাদের অসঙ্গতি মনে হয়েছে কেনা এবং বিক্রির মধ্যে ফারাক মনে হয়েছে সেখানে কিন্তু তারা জরিমানা করতে দেখেছে এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত সাধারণ ক্রেতা আছেন তারা বলছেন যে আসলে এখানকার ব্যবসায়ীরা দিনে রাতে মানুষের যে পকেট কাটছেন এই পকেট কাটার যে রীতি সেটি আসলে বন্ধ করতে গেলে সাধারণ যারা শিক্ষার্থী তাদেরকে আসলে প্রতিনিয়ত বাজার মনিটরিং এর কথা তারা জানিয়েছেন এবং এটি করতে পারলে আসলে এই কাঁচা তরকারি যে দাম সেটি আসলে মোটামুটি নিয়ন্ত্রণ করা যাবে